দাদা এটা মই এখানে যাম কেসাই বাদে আর গাও ধু ভাতা মনা আড়া উতলা করব আমার রাভাসং হিসাবে যদি চা হয় নয় ইয়ার তিনটা সমষ্টি আছে আর যদি ইয়াত জিপি হিসাব চায় পঞ্চায়েত হিসাবে চায় নয় ইয়াত তিনটা জিপি আছে মানে তিনটা জিপির নাই বলে প্রায় 30,000 উপর ইয়াত মানে জনহিতি আছে বা জনবসতি আছে। তো সেই অনুপাতে আমি যদি চাও ইয়াত একমাত্র চিকিৎসালয় হিসাবে রাজ্যিক চিকিৎসালয় হিসাবে লোহারঘাটখনে আছে। কিন্তু ইয়াত যদি আমি চাও তেতিয়াহলে আমি দেখিম যে ইয়াত ডক্টর মাত্র এজন আছে, ইয়াত কম্পাউন্ডার এজন আছে, বাকি নার্স বোধহয় এজনমান আছে। তাক বাহিরে ইয়াত মানে ভাল চিকিৎসা দিব পরাকে তেনেকুৱা ধৰণৰ ডক্টৰ ইয়াত আজিলৈকে দিব পৰা নাই। এতিয়া দ্বিতীয়তে ইয়াত যদি আপুনি ইনষ্ট্ৰাকচাৰ হিচাপে চাই এই ঘৰটো বৰষুণ আহিলে ইয়াত চিকিৎসা কৰিব নোৱাৰে, মানে পানী পৰে, গতিকে এনেকুৱা অৱস্থাত আমাৰ ইয়াত চলি আছে। গতিকে আমি এইটো কথা ক'ব খুজিছোঁ, চৰকাৰে যিহেতুকে বিভিন্ন মানে সময়ত বিভিন্ন শ্লোগান দি আহিছে যে শিক্ষাখণ্ডতেই হওক স্বাস্থ্যখণ্ডতেই হওক বিশেষ এটা পৰিৱৰ্তন আহিছে, কিন্তু সেই পৰিৱৰ্তনটো আমাৰ অঞ্চলত আমি দেখা পোৱা নাই। আৰু যাৰ বাবে আমি চৰকাৰক এইটো কথা দাবী কৰিব খুজিছোঁ, ইয়াত আমি ভাৰতীয় নাগৰিক হিচাপে আমাৰ অধিকাৰ আছে স্বাস্থ্য বা অন্যান্য যিখিনি সুবিধা আমি পাব লাগে সেই সুবিধাখিনি যাতে আমি ইয়াত মানে প্ৰপাৰ পাওঁ সেইটো আমি চৰকাৰক দাবী জনাইছোঁ। ৰাভা বসতি অকল মানে চিকিৎসাৰ ক্ষেত্ৰত আপোনালোকে সেই সুবিধাখিনি পোৱা নাই নেকি? নাই, আমাক ইয়াত যাব গ'লে হয় একো মানে সেই ধৰণৰ সুবিধা আমাক দিয়া নাই। আজি এই যদি ৱালখন আপোনালোকে চাইতো আমি কাউঞ্চিলৰ পৰা বনাই লৈছোঁ, কিন্তু একেধৰণে ইয়াত যদি বৰষুণ আহে নহয় ইয়াত মানুহ সোমাব নোৱাৰে এই চিকিৎসালয়টো। আপোনালোকে এইবিলাক জেগা চালে দেখা পাব ইয়াত বৰষুণ হ'লে এই ভিতৰলৈকে পানী সোমায়। গতিকে এই হেৰিখিনি মই ভাবোঁ অতি সোনকালে লোহাৰঘাট যিখন ৰাজ্যিক চিকিৎসালয় আছে ইয়াৰ আগতেও আমি যেতিয়া চান্দুবি ফেষ্টিভেলত মুখ্যমন্ত্ৰী আহিছিল আমি তিনিজনকে মুখ্যমন্ত্ৰী পাইছোঁ, অৰুণ গগৈ ডাঙৰীয়াও আহিছিল, সৰ্বানন্দন সোণোৱাল ডাঙৰীয়াও আহিছিল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মাও আহিছে। আৰু তেখেতসকলক আমি এই অঞ্চলৰ তিনিটাই অভিযোগ আমি দিছিলোঁ আৰু তাৰে ভিতৰত এই মানে এই চিকিৎসালয়খন যে PHCলৈ যে উন্নীত কৰিব লাগে এই কথাটো আমি আগৰ পৰাই দাবী জনাই আছোঁ। গতিকে আমিও আজি এতিয়াও আমি দাবী জনাই আছোঁ যে এই চিকিৎসালয়খন এটা বৃহৎ অঞ্চলৰ এখন চিকিৎসালয়, ইয়াত বহু জনসংখ্যা আছে, গতিকে জনসংখ্যা অনুপাতে ইয়াত চিকিৎসাৰ ভাল মানে যিটো ডক্টৰ থাকিব লাগে সেইধৰণে আমি পোৱা নাই, ভাল নাৰ্ছ আমি পোৱা নাই। গতিকে আমি দাবী জনাইছোঁ ইয়াত যাতে 100খন বিছনাযুক্ত এখন চিকিৎসালয়লৈ এই চিকিৎসালয়খন উন্নীত কৰে।